তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ খালি যাবেন প্রধানমন্ত্রী এখনো পানি বমি হাজারো পরিবার আশি শতাংশ এলাকা প্লাবিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার এবার ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশ জানালেন সিএসএ শিক্ষার্থীদের স্বার্থের বাইরে যাওয়াতে বিশ্ববিদ্যালয় দুর্নীতি বলেন শিক্ষামন্ত্রী রাজনৈতিক নিয়োগ ও দায়ী বলছেন শিক্ষাবিদরা নিত্যপের বাজারে অস্থিরতা দফায় দফায় বাড়ছে দাম ওঠানামা করছে কাঁচামরিচ ঘূর্ণিঝড়ে প্রভাব পড়ার আশঙ্কা বিক্রেতাদের এবং পাট রপ্তানি করে পঁচিশ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব বলছেন বিশেষজ্ঞরা বাজেটে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার পরামর্শ দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে সঙ্গে আছি আমি লিনি এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় রেমালার আঠারো ঘন্টার তাণ্ডবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্লাবিত হয়েছে আশি শতাংশ এলাকা এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার জেলায় প্রাণ হারিয়েছে তিনজন জেলা প্রশাসক বলছেন জেলায় ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টানা আঠারো ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার আগে একশো কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডঘণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেরিবাদ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত পঞ্চাশ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনও যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি পানি বন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ ঘরের তলে আমরা আসলাম গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইম এই গাছ পরনের কারণে আমাকে ঘর সব নষ্ট হয়ে গেছে বিভিন্ন গাছ গাছালি আমার ঘরের মাপটা ভেঙ্গে গেছে এমনকি ঘরে থাকা যাইতেছে না পানি পরে ফসলি জমি ছিল পানিতে তলাই গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল অনেক পুকুরে মাছ চাষ করা ছিল এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে চুলো টুলো নাই জানতে পারি না তারপর কষ্ট সব ভাগে গেছে সব হয়ে গেছে ঘরের দিনে আমরা কিছুই নাই সব বাসায় গেছে। খুব কষ্ট আছি বৃষ্টিতে বৃষ্টি খাতা বালি সব তলাই গেছে দুটি আল্লাহ আমাকে সহায়তা করতে আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত তিন লাখ মানুষ 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে 5858 হাজার কৃষক যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধান প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে প্রথমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠ বাড়িয়ে ও পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ায় যাবেন এরপর দুপুর সাড়ে বারোটা থেকে সরকারি মোজাহার উদ্দিন বিশেষ ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন এছাড়া আরও একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে বিকেল তিনটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী এ উপলক্ষে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশেষ কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ এদিকে বাগের হাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয় এতে জেলার অন্তত পঁয়ত্রিশ হাজার ঘের মাছ ভেসে গেছে চাষিদের দাবি এতে ক্ষতি ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকা মৎস্য বিভাগ বলছে উঠতে চাষিদের নানাভাবে দেয়া হচ্ছে পরামর্শ সহকর্মী এস এস সোহানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট চারিদিকে শুধু পানি আর পানি দেখে মনে হচ্ছে অথই সাগর যেখানে মৎস্য ঘেরে চাষিদের স্বপ্ন মিশে গেছে রিমালের তাণ্ডবে মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার বিভিন্ন মৎস্য চিত্র এটি শুধু বহরবুনিয়া নয় বাগেরহাট জেলার রামপাল মোংলা মরোলগঞ্জ বাগেরহাট সদর ও কোচুয়া উপজেলার চিত্র একই পানিতে নিমজ্জিত মাছের ঘের ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসের পানিতে জেলার পঁয়ত্রিশ হাজার ঘেরের মাছ ভেসে গেছে পানিতে এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় তিয়াত্তর কোটি টাকা এলাকা সব চাষি এখন নিঃস্ব পুঁজি হারিয়ে দিশে হারা তারা অনেক ঋণ দেনা ব্যয় করে মাছগুলো ছাড়া সব চলে গেছে একশো সত্তর বিঘা জমির এতে আমার পঞ্চাশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি গলদা ছাড়া ছিল প্রায় আপনার পনেরো হাজার তারপর বাগদা ছাড়া ছিল প্রায় বিশ কার্টন তারপরে সাদা মাছ ছিল প্রায় এক লাখ টাকার এ সব এই বুড়ে ওই জায়গা থেকে গের ভাইয়ে আমার বেরিয়ে গেছে মাছ ধরার মুহূর্তে এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে আমার ঘরের উপর হলে খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের তাহলে মাছ ভাবে খায় মাছ না থাকলে তো আমারও বাঁচার কোনো কায়দা নেই তবে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান এ মৎস্য কর্মকর্তা চাষিদেরকে চুন প্রয়োগ এবং অক্সিজেন ট্যাবলেট ও প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি কারণ এই সময়টা রোগ বিস্তার দ্রুত হয় এর জন্য রোগ বিস্তার যাতে দ্রুত না হয় এজন্য জন্য চাষিদেরকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চুন প্রয়োগ করার কথা আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি দেশে সব থেকে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় জেলা বাগেরহাট যেখানে পুকুর ও ঘেরের সংখ্যা এক লাখ পনেরো হাজার আটশো একটি নিউজ ডেস্ক দেশ টিভি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান সোহান আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমাল তো তিন দিন পেরিয়ে গেছে এখন কি অবস্থা আর ক্ষয়ক্ষতিগ্রস্ত যারা হয়েছে মানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের আসলে সাহায্য সহযোগিতা নিয়ে কেউ হাত বাড়িয়েছে কিনা বিস্তারিত জানাবেন লিনিয়া আপনাকে ধন্যবাদ আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে সৃষ্ট জলোচ্ছ্বাসের ফলে বাগেরহাটে ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই জলবদ্ধতা কিন্তু এখনো কমেনি আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যেটা জেনেছি বাগেরহাটের রামপাল মংলা শরণখোলা মোরেলগঞ্জ বাগেরহাট সদর এবং কচুয়ার একটা বড় অংশ কিন্তু এখনো পানিবন্দি অবস্থায় আছে এবং সেটা লক্ষাধিক মানুষের কম নয় আসলে এই পরিস্থিতিতে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বন্যা দুর্গত যে মানুষ তাদেরকে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কাছে সত্তর মেট্রিক টন চাল এবং ১৯ লক্ষ টাকা প্রদান করা হয়েছে তবে বিভিন্ন এলাকা ঘুরে আমরা দুর্গত মানুষদের সাথে কথা বলে যেটা জেনেছি কিছু শুকনো খাবার ছাড়া এখন পর্যন্ত ওই ধরনের বড় ধরনের কোনো সাহায্য সহযোগিতা তারা পায়নি এবং আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাগেরহাটের প্রায় পঁয়তাল্লিশ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এর মধ্যে দশ হাজার বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আসলে এই বাড়িঘরগুলো মেরামতের জন্য পরবর্তীতে এই ঘরে যার যাতে বসবাস করতে পারে সেই পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু তাদের সহযোগিতা প্রয়োজন আসলে সেই সহযোগিতা কত দিনে পাবে বা সরকার কত দিনে করবে সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না তবে বাগেরহাটের যে পুলিশ সুপার তারপরে বাগেরহাটে কাজ করা আর একটা আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থা কোস্টগার্ড এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট পরিস্থিতিতে পর্যায়ে প্রাণ বিতরণ করেছে রান্না করা খাবার বিতরণ করেছে বাগেরহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সোহান অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয় জয়কার প্রথম দুই ধাপের মতো এবার বেশিরভাগ বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সহকর্মীদের রায় বুধবার সন্ধ্যার পর থেকে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা তৃতীয় ধাপের এ ভোটে চট্টগ্রামের চন্দনাইশে আবু আহম্মদ চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন জসীম আহমদ ফেনী সদরে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সুসেন চন্দ্রশীল আরেক উপজেলা ভুইয়ার চেয়ারম্যান হলেন দিদারুল কবির রতন আর সোনাকাজিতে বেসরকারিভাবে নির্বাচিত জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন কুমিল্লা দেবীদারে বিরানব্বই হাজার চারশো সত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ বুড়িচংয়ে আকলা খায়দার ব্রাহ্মণপাড়ায় বপি আর মুরাদনগরে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন আহাসানুল আলম সরকার রাজশাহীর পবায় আনারস্পতিকে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন ডাব্লু বগুড়া সদরে নতুন চেয়ারম্যান সুভাশিস পোদ্দা লিটন শাহজাহানপুরে বেসরকারিভাবে নির্বাচিত সৌরভ হোসেন সান্নু সিরাজগঞ্জের শাহজাদপুরে নবনির্বাচিত চেয়ারম্যান হালিমুল হক মিলু ও চৌহালিতে তাজউদ্দিন লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন আর সুনামগঞ্জে দেওয়ানাল তানভীর আশরাফি চৌধুরী শরৎপুরের গোসাইরহাটে মোহাম্মদ মুশরাফ হোসেন সর্দার ডামুডায় আব্দুর রশিদ গোলন্দাজ জয় পেয়েছেন পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির লংগোদ উপজেলায় বাবুল দাস বাবু আর নানিয়াচরে অমরজীবন চাকমা জয় পেয়েছেন এর আগে তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় বুধবার সকাল আটটা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ এবার মোট এক হাজার একশো বাউন্ন প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে শুভশ্রী রাই নিউজডেস্ক টিভি তৃতীয় ধাপে নির্বাচনে কম বেশি পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সিএসসি কাজী হাবিবুল আওয়াল বলেন দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ অবাদ হয়েছে ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে স্থগিত ২০ উপজেলায় ভোট হবে আগামী নয় জুন বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত বিশটি উপজেলায় ভোট হবে নয় জুন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বুধবার বিকেলে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল ভাবে নির্বাচন মোটামুটি হয়েছে দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম থেকে ভোটার উপস্থিতি ছিল কম তৃতীয় ধাপেও সেই বেড়াজাল থেমে বের হওয়া সম্ভব হয়নি সিএসি জানালেন এবার ভোটার উপস্থিতি ছিল পঁয়ত্রিশ শতাংশের মতো পর্যালোচনায় এটা থার্টি প্লাস মাইনাস হতে পারে কারণ নিশ্চিত করে বলতে বলতে আরো হয়তো বিশ পঁচিশ ঘন্টা সময় লেগে যেতে পারে ভোটার উপস্থিতি কেন কম এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন এটা বিশ্লেষণ করা রাজনীতিবিদদের কাজ কমিশন কেবল পদ্ধতি নিয়ে কাজ করে বিশ্লেষণ রাজনীতিবিদরা জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা চতুর্থ ধাপে আগামী পাঁচ জুন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে মামনসিংহের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব আব্দুল সালামের বিরুদ্ধে এ নিয়ে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ পাল্টে অভিযোগে উত্তপ্ত নির্বাচনের মাঠ ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য চিত্রে ফরজানা ইসলামের ডেস্ক রিপোর্ট একুশ থেকে চব্বিশ মে নিজ সংসদীয় আসন নান্দাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম অভিযোগ উঠেছে এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুওয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে ভোট চান তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহানের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন গত রোববার মন্ত্রীর প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভুইয়া মিটিং করে উনি সিদ্ধান্ত দিয়েছে যা এনিয়াও তার প্রার্থীকে ফাঁস করাতে হবে জনবায়ন ইসলাম শাহানকে এতে আমরা যারা প্রার্থী রয়েছে আমরা মনে করি এটা সুষ্ঠু নির্বাচন হবে না মন্ত্রী মহোদয়ের কথা বললিয়া এবং এই সরকারের কথা বললিয়া সাধারণ সম্পাদক তিনি চেয়ারম্যান প্রার্থী তিনি এবং ওনার কর্মীরা সেই প্রভাব কাটাচ্ছেন তবে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচনে পরিকল্পনা মন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম সাহানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী মহোদয় এবং আমাদেরকে কতিপয় নেতাদেরকে নিয়ে যে মন্তব্য তিনি করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং মিথ্যাচার ছাড়া আর কিছু নয় আমার এবং মন্ত্রী মোদীর ছবি ব্যবহার করে কোথায় পোস্টার আমি ব্যবহার করি না যদি করিনি যদি কেউ করে থাকে সেটা আমার প্রতিপক্ষ যারা তারা হয়তো সেটা করে থাকতে পারে আমার ধারণা কোথায় কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে আমার জানা নেই এবং আমি কোথায় ওনার সাথে উপস্থিত ছিলাম না মন্ত্রীর ছবি ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘন করায় দুয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের প্রভাব বিস্তার করা হয়েছে এটা আসলে ঠিক নয় ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকস করা হয়েছে তো উনি তার পোস্টারে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে থাকে আমরা আইন ব্যবস্থা নিই এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি নিউজ ডেস্ক দেশ টিভি শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা কোনো ধরনের ছাড় নেই সাফ জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলোই দুর্নীতি হচ্ছে আর শিক্ষাবিদরা বলছেন এসব দুর্নীতি সমাজের অংশ রাজনৈতিক নিয়োগকেও দায়ী করেন তারা তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে এপ্রিলের শুরুর দিকে সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত অনেক রাঘব বলের নাম গ্রেপ্তার হন তৎকালীন বোর্ড চেয়ারম্যান আলী আকবর স্ত্রী সেহেলা পারভিনকে শুধু সনদ জালিয়াতি নয় প্রায় গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সহ নানা দুর্নীতি চিত্র শিক্ষা খাতের দুর্নীতি এখন যেন ওপেন সিক্রেট দায়িত্ব নিয়েই স্ত্রী সন্ধ্যের নিয়োগ পদোন্নতি নিয়োগে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন কর্তা ব্যক্তিরা শিক্ষার এসব দুর্নীতিকে সমাজের অবক্ষের অংশ বলছেন শিক্ষাবিদরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আমরা উন্নয়নশীল দেশের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব সেটি হলো করাপশান এবং এই দুর্নীতির যে আস্তানা এবং সরকারের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বপর্যায়ে যখন এই দুর্নীতির ছোঁয়া আছে সেখানে হঠাৎ করে আমাদের সেই সমাজের বিচ্ছিন্ন কোনো উপাদান তো বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় উপাচার্য সমাজেরই স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ তবে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে জিরো শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী জানান অপরাধ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা অভিযোগের প্রাথমিক তদন্তে আমরা যখন কোনো প্রমাণ পাই আর্থিক দুর্নীতির তখন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তো সেখানে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যক্তি কোনো সেখানে আমাদের জন্য ব্যক্তির পদ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে অস্বচ্ছতার প্রশ্নে অনিয়মের প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আমরা সেটা করে যাচ্ছি এবং এর অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেভাবে করে আমরা আগামীতেও কাজ করে যাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী নফেল প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা প্রধান কর্তা ব্যক্তি আছেন তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সেই প্রতিষ্ঠানের সবাইকে নিয়েই পরিচালনা করার বিষয়ে আমরা সেখানে স্বাভাবিকভাবে কিছুদিন দেখছি যে কিছু ব্যত্যয় ঘটছে আমাদের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সাথে একসাথে কাজ করবে সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সেটা যদি না হয় তখন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা সবার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার দায়িত্ব হচ্ছে একসাথে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করা এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের কথা মাথায় রেখে যখন কাজ করতে যাই সেটাতে একটা সংঘাত সৃষ্টি হয় তো শিক্ষার্থীদের কথা যদি সবাই সবার মাথায় থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত আর হবে না শিক্ষার স্বার্থের নিঃস্বার্থ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থ প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা সংবাদ সকালে আরো থাকছে সিন্ডিকেটের কবলে রংপুরের আলুর বাজার কোল্ড স্টোরেজে দাম বেশি হওয়ায় অজুহাত প্রতিদিনই বাড়ছে দাম বিপাকে তারা আবারও নিত্যপণ্যের পণ্যের দাম ঊর্ধ্বমুখী একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি ঘরে ঠেকেছে পঞ্চাশ টাকার উপরে সবজির দাম ঘূর্ণিঝড়ের প্রভাব কাঁচা বাজারে পুরোপুরি না পড়লেও দু একদিন পরে এর প্রভাব হবে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা নিয়াজ মোরশেদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট আবারও অস্বস্তি বাড়ছে নিত্যপন্নর বাজারে কাঁচা মরিচের দাম কয়েক দফায় বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায় দাম বাড়ার কারণে বাগ বিতণ্ডা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে বাজারে যে যে দাম অবস্থা পড়ি কারণ বাজারে আসলে যে টাকা নিয়ে আসে সেই টাকা দিয়ে বাজার নিতে পারতেছি না 500 টাকা বাজারে নিয়ে আসলে কিছুই নাই বলে সবজির দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে এখন সেঞ্চুরির ঘর ছুঁইছুই বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায় শসার 60 থেকে 70 এদিকে বরবটি ও কাকরল বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় সবজির দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ আর বিক্রেতারা বলছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে দাম আরো বাড়তে পারে দাম অনেক বাড়ছে অনেক দাম অনেক দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম সব মালই বাড়ছে বন্যা যে আরছিল। আসার পরে মানে আপনার সবজির দামটা কিন্তু বাড়বো মশলার দামেও রয়েছে ঊর্ধ্বগতি এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মশলার দাম বেড়ে দুইশো থেকে তিনশো টাকা লবঙ্গ বিক্রি হচ্ছে টাকা কেজি দরে এলাচ থেকে হাজার টাকা আর দারচিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি টাকায় মশলা আইটেমের বাজারের দাম একটু বাড়তি কিন্তু সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে গোডাউনজাত মোকামজাত করা আছে কিন্তু যারা ডিলার আছে তারা মনে করেন যে নানান রকমের রোজুয়া দিয়ে অতিরিক্ত দাম হাঁকছে আর ডিমের দাম গেল সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে তবে মুরগির দামে কেজি প্রতি বিশ টাকা কমেছে লাল লেয়ার মুরগি তিনশো পঞ্চাশ টাকা সব মুরগির দাম কম বাজারে কাস্টমার নাই খুঁজতে বেচা কিনে কম গত এক সপ্তাহর আগে যা বাজার যা ছিল এখন ওইটাই আছে বাজার বাড়েও নাই কমেও নাই একই ভাবে আছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দাম আরো বাড়বে এমন আশঙ্কায় ভুগছেন ক্রেতারা সব দ্রব্যমূল্যের দামই বেশি এই কি বুঝলাম না কিছু একদিন পরে একদিন খালি দাম বাড়তেই থাকে এদিকে রাজধানীর ফার্ম গেটে আগরা সুপার শপে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাফিয়া ফারসানা দেশ টিভি ঢাকা নিত্যপণ্য ও সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম ও জয়পুর হাট থেকে রেজল করিম রেজা প্রথমে যাচ্ছি শামীমের কাছে শামীম সবকিছুর দামই তো আসলে ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা আসলে সব মিলে কি বলছেন ধন্যবাদ আপনি যেভাবে জানাচ্ছেন যে রাজবাড়িতে যে সকল সবজি রয়েছে সে সকল সবজির দাম কিছুটা কমলেও থেকে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে পাশাপাশি যে কাঁচামরিচটি রয়েছে সে কাঁচামরিচটি একশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন যে ২০ টাকা কমে দুশো টাকা কেজি থেকে এখন একশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাশাপাশি যে অন্য যে সবজিগুলি রয়েছে সে সবজিগুলি কিন্তু তুলনামূলক অনেকটাই কম সেখানে কিন্তু যে সকল সবজি রয়েছে পেঁয়াজ পেঁয়াজ বাদে যে সকল উস্তা পটল করলা যে ভেন্ডি শাক সবজি সব প্রত্যেকটার দামই কিন্তু আহ তিরিশ থেকে বা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা অন্য অন্য যে ফসল আহ পণ্যগুলি রয়েছে সেগুলি কিন্তু তুলনামূলক কম বলে ক্রেতা এবং বিক্রেতা জানাচ্ছেন যে আর পেঁয়াজের দামটি কিন্তু হঠাৎ করে কিন্তু বেড়ে গেছে তো ক্রেতারা বলছেন যে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তারা কিন্তু হতাশ হয়েছেন তো আবার বিক্রেতারা কিন্তু বলছেন যে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা ধারণা করছেন সব মিলে বলা যায় রাজবাড়ি জেলার যে সবজিগুলি রয়েছে সবজিগুলির দাম তুলনামূলক কম কিন্তু দুই একটি ফসল দাম কিন্তু তুলনামূলক বেশি এদিকে আমি কৃষি যারা বাজারে নিয়ে এসেছেন বা বা বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি যা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকটি পণ্যের দাম পে তারা কিন্তু খুশি রয়েছে আর পাশাপাশি যে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু প্রত্যেকটি পণ্যের দাম অতিরিক্ত হওয়ার কারণে তারা কিন্তু হতাশ তারা জানিয়েছেন যে পাঁচশো টাকা নিয়ে আসলেও কিন্তু তাদের দুই দিনটার বাজার কিন্তু তারা বাজার থেকে নিয়ে যেতে পারে না তো সব মিলে বলা যায় রাজবাড়ি জেলার যে বাজারগুলি রয়েছে কাঁচা বাজারগুলি রয়েছে সে বাজারগুলি আমি ঘুরেছি সেই বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে এবং পেঁয়াজের দাম এখনো কিন্তু যে প্রত্যেকটি পণ্য কিন্তু যদি ক্ষমতার মধ্যে কিন্তু তারা বাজারে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তো তারা কিন্তু আশা করছেন হয়তো কয়েকদিনের মধ্যেই যে পণ্যের দাম কিন্তু আরেকটা কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে আসবে তো এই ছিল রাজবাড়ি জেলার কাঁচা বাজারের সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি সৃষ্টিতে শামীম ধন্যবাদ আপনাকে দর্শক বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম এ বিষয়ে আরো জানতে দর্শক জয়পুর হাট থেকে যুক্ত হচ্ছেন রেজল করিম রেজা রেজা সবকিছুর দাম ঊর্ধ্বমুখী একই প্রশ্ন আপনাকেও করতে চাই এখন ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন আর জয়পুর হাটের বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন ধন্যবাদ লিনিয়া আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সাহেব বাজার এটা জয়পুরহাট শহরের কিন্তু একটা বড় বাজার এই বাজারে আর শহরের সব ধরনের ক্রেতা কিন্তু এখানে বাজার করে থাকে আমি একটু জানিয়ে রাখি যে এক সপ্তাহের ব্যবধানে এখানে কিন্তু আপনি জানেন যে জয়পুরের কিন্তু আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা বাংলাদেশের সেখানে কিন্তু আলুর দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু এখন ষাট থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আলুর প্রতি কেজিতে বেশি হয়েছে কাঁচা মরিচ বলা যায় ষাট টাকা থেকে আশি টাকা দাম ছিল এক সপ্তাহ আগে সেটা কিন্তু এখন কিন্তু একশো টাকা অর্থাৎ ডবল হয়ে গেছে আদার বাজারও কিন্তু দুইশো টাকা তো সব মিলে বলা যায় ডিম চল্লিশ টাকা ছিল সেটা কিন্তু এখন আজকের বাজার হচ্ছে আটচল্লিশ টাকা এভাবেই কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু বাজারের দাম কিন্তু বাড়ছে আরেকটা বিষয় যে অন্য অন্য যে কাঁচা সবজি আছে সেগুলো কিন্তু কিছুটা সহনীয় আবার কিছুটা আবার ঊর্ধ্বগতি হচ্ছে উঠানামা নামা করছে আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই আপনি তো বাজার করতে এসেছেন তো কি অবস্থা দেখছেন আপনি বাজারে কাঁচা বাজারে সকল পণ্যের দাম একটু বেশি একটু না বেশ বেশি বিশেষ করে আলুর দাম তারপর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলোর দাম অনেক বেশি ভোক্ত অধিদপ্তরের মনিটরিং অভাব এই কারণে বাজারে পরিস্থিতি এমন ভয়াবহ যদি ভোক্ত অধিদপ্তরের মনিটরিং থাকে তাহলে একটু সহনীয় পর্যায়ে আসতে পারে সব যেমন আম্মু বাজার আজকে বাজার করতে পারেছে যে বাজার করতে যে আমকে বলি আম্মু বলে এত দাম কেন বেশি সকল ফোনের দামই আসলে বেশি মনিটরিং এর অভাব আছে ধন্যবাদ আপনাকে তো আমি আর বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু কিন্তু বিক্রি একশো নব্বই টাকা হচ্ছে হচ্ছে এখানে সোনালি এবং দেশি মুরগি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাশাপাশি বলা যায় এখন কিন্তু মোটামুটি দুশ্চিন্তার মধ্যেই আছে সাধারণ ক্রেতারা কারণ সামনে আবার ঈদ আসছে যে ঈদে কিন্তু যে মশলার বাজার পাশাপাশি আদা রসুন এগুলোর বাজার কিন্তু অনেকটাই ধীরে ধীরে লাফে লাফে বাড়ছে এই ছিল আমার জয়পুরহাট থেকে এই বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমি লিনিয়ার কাছে চলে যাচ্ছি লিনিয়া রেজা ধন্যবাদ আপনাকে দর্শক বাজার পরিস্থিতি জানাছিলেন সহকর্মী রেজা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সকাল এগারোটায় পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন শামিমা আক্তার শামিমা আপনি আমাকে নিশ্চয়ই শুনছেন শামিমা পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রী কি কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন লিনিয়া আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলেছেন যে আপনি জানেন যে এই সপ্তাহের শুরুতে যে রিমাল নামক একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তন্ড লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সেই লণ্ডভণ্ড উপকূল দেখতে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ আসবেন এই পটুয়াখালীর কলাপাড়ায় তিনি সকাল এগারোটায় এখানে আসবেন এবং তিনি প্রথমে হেলিকপ্টার যুগে এসে পাথরঘাটা এবং মঠবাড়িয়া পরিদর্শন করবেন পাথরঘাটা মঠবাড়িয়া পরিদর্শন শেষে তিনি এখানকার খেপুপাড়া e সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে একটি হেলিপ্যাড আছে সেখানে তিনি নামবেন এবং তারপর তিনি এখানকার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং তারপর তিনি এখানে শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন এবং দুপুর দুইটার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানকার কর্মকর্তাদের সাথে একটি সভা করবেন এবং তারপর তিনি ঠিক তিনটায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন আপনি লিনিয়া জানেন যে গত শনিবারে যে রেমাল ঘূর্ণিঝড়টি হয়েছে সেটি কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী ঘূর্ণিঝড় ছিল কেননা এটি টানা প্রায় আঠারো ঘন্টা বৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ে যে আমাদের বাংলাদেশের উনিশটি জেলার প্রায় একশো উনিশটি উপজেলাকে ক্ষতিগ্রস্ত করেছে প্রায় ছেচল্লিশ লাখ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ আধা পাকা বাড়ি ভেঙেছে এবং যদি আপনি বলেন বাংলাদেশের যে একটি অন্যতম ঐতিহ্য আছে যে সুন্দরবন উপকূল ঘিসে সেই সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে কেননা আপনি জানেন যে বাংলাদেশে উপকূল এলাকায় প্রতিদিন কিন্তু একবার জোয়ার একবার ভাটা হয় কিন্তু এখানে দেখা গেছে যে প্রায় আটচল্লিশ ঘন্টা পানির নিচে তলিয়েছিল এবং প্রায় সুন্দরবনের চল্লিশটি হরিণেরও প্রাণহানি হয়েছে লিনিয়া আমি যদি বলি যে উপকূল এলাকা আমি দেখেছি এখানে যে দীর্ঘ সময় পানি বন্দি থাকার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণ করতে আরও কিছু সময় লাগবে কেননা আপনি জানেন যে এই ক্ষয়ক্ষতিগুলো আসলে বিভিন্নভাবে নিরূপণ করা হয় এই ছিল এবং সেই আরও কিছুদিন পরে আমরা আসলে জানতে পারবো রেমালের ছ বলে বাংলাদেশে কতটা ক্ষতি হয়েছে লিনিয়া আমার কাছে কুয়াকাট আমার কাছে পাথর ঘাটার খেপুপাড়া থেকে এই ছিল প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ তথ্য শামিমা ধন্যবাদ আপনাকে দর্শক পটুয়াখালী সফরের প্রধানমন্ত্রী কর্মসূচি ঘিরে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামিমা এবার বাজেটের খবর নতুন অর্থবছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশ সেই সাথে একটি নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে চলতি বছরে বাজেট এমন একটি সময় আসতে যাচ্ছে যেখানে রয়েছে বিশ্বজুড়ে অর্থনীতির একটি দুঃসময় চলছে এই সময় দেশে উৎপাদিত সোনালী আঁশের পারজাত পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব পঁচিশ বিলিয়ন ডলার আর দেশের কৃষকরাও পেতে পারে পাট উৎপাদন করে বেশি লাভ বিস্তারিত রিপোর্টে প্রতি অর্থবছরের বাজেটে শিল্প অবকাঠামো যোগাযোগসহ বিভিন্ন খাতে অতি গুরুত্ব দেওয়া হলেও বরাবর উপেক্ষিত থেকেছে সোনালী আশখ্যাত পাট অথচ বিশ্ববাজারে রয়েছে এ কৃষিপণ্যের ব্যাপক চাহিদা পাটপণ্য রপ্তানি করে আয় করা সম্ভব পঁচিশ বিলিয়ন ডলার খাত সংশ্লিষ্টরা বলছেন পাটনীতি ঢেলে সাজালে কমবে কাঁচামাল রপ্তানি বাড়বে দেশীয় উৎপাদন পৃষ্ঠপোষকতা পেলে পাট পণ্যে বৈচিত্র্য যেমন আসবে তেমনি ব্যবহারও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা ভারতে এই ক্ষেত্রে আপনার টোয়েন্টি টু পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরাসরি যারা পাট উৎপাদন করে ভ্যালু এডিশন করতেছে রপ্তানিকারকদের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নেই সবাই একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এমন একটা মানে ফ্ল্যাট রেট আমাদের করে দেওয়া উচিত নীতি পরিবর্তনের সাথে বিজেএমসি এর মিলগুলো ঢেলে সাজানোরও পরামর্শ আসছে আমাদের আবারও এই বিজেএমসি এর যে বন্ধকৃত যে মিলগুলো আছে এই মিলগুলোকে চালু করতে হবে চালু করার ক্ষেত্রে বিএমআরই করতে হবে যে এই আছে পুরনো মেশিনারিজ এগুলোকে একটু ঢেলে সাজিয়ে উন্নত মেশিনারি সেট করে ফাইন ফেব্রিক কিভাবে তৈরি করা যায় সেই জন্য আধুনিক আধুনিকীকরণ করতে হবে পণ্যের বিকাশে আগামী বাজেটে তৈরি পোশাক খাতের মতো পাটেও বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা আর এমজি ওনারা তারা যেভাবে সহজেই ঋণ পাচ্ছেন তার বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন ওইগুলোকেই যদি আমরা এই যে পাট বৈচিত্র্যমুখী যে পণ্য তাদের জন্য দিতে পারি আগামী অর্থ বছরে যদি এরকম একটা ব্যবস্থা থাকে যে যারা পাট বহুমুখী পণ্য রপ্তানি করছেন তো তাদের জন্যে আমরা এই ঠিক গার্মেন্টসের মতো করে আর্থিক সুবিধা আমরা তাদেরকে দিব। তাদের জন্য লোনের অ্যাক্সেসটা ভালো থাকবে তারা এলসি করতে পারবেন সহজে তো এইগুলো করতে পারলে আমি মনে করি যে খুব সহজেই এই খাতটাকে বা পার্ট পাট এবং চা চামড়া এই জিনিসগুলোকে আমরা একটু নতুন করে আবার নিয়ে আসতে পারি আর পাট পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো করে আর কি ট্রেড সেন্টার ডিসপ্লে সেন্টার এবং যেখানে সারা পৃথিবীর যারা ব্যবসা করেন তারা আসবেন এসে দেখবেন আমাদের পাট পণ্য বিশেষ করে বৈচিত্র্যমুখী পণ্য এই ধরনের কথাবার্তা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে কিন্তু খুব দুঃখজনকভাবে আমাদের এই কাজটা হলো না এখন একটা যদি বরাদ্দ রাখা যায় যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ডিসপ্লে সেন্টার থাকবে যেখানে এসে বাংলাদেশের পাট পণ্যগুলো বিদেশিরা দেখবেন ব্যবসায়ীরা তারা দেখে তখন অর্ডার করবেন পাট পণ্যের বাজার আগামীতেও শুধু বাড়বেই এ প্রত্যাশার কথাও জানান খাত সংশ্লিষ্টরা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা সংবাদ সকালে আরো যা থাকছে গাজা এক রাতে আরো পঁচাত্তর ফিলিস্তিনি নিহত আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল মৌসুম শেষ না হতেই সিন্ডিকেটের দখলে রংপুরের আলুর বাজার কোল্ড স্টোরেজের দাম বেশি এমন দোহাই দিয়ে প্রতিদিনই দাম বাড়াচ্ছেন পাইকারি বিক্রেতারা স্টোরেজ কর্তৃপক্ষের দাবি গেল বছরের তুলনায় ত্রিশ শতাংশ আলু কম রেখেছেন চাষিরা সঙ্গে বেড়েছে বিদ্যুৎ বিল তাই ভাড়া বাড়িয়েছেন তারা এ নিয়ে ভোক্তা পর্যায়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে মাহমুদ রকের তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট আবহাওয়া অনুকূলে থাকায় এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে রংপুরে এ অঞ্চলের পাঁচ জেলায় এক লাখ ছয়শো দুই হেক্টর জমিতে ষোলো লাখ এগারো হাজার তিনশো চুয়ান্ন মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে বর্তমানে রংপুরের চল্লিশটি হিমাগারে তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে চাষিরা বলছেন দেশের অন্যান্য জেলায় হিমাগার গোলয় আলুর বস্তা প্রতি ভাড়া একশো আশি থেকে রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে তিনশো আশি থেকে তিনশো পঁচাশি টাকা স্টোর মালিকরা আমাদের ভাড়া যেন কমিয়ে দেয় আমরা কৃষকরা আমরা আগামী বছর আলু করতে উৎসাহিত হবো ভাড়া কমানো হোক নাও সেই অন্য হিমাগার ভাড়া বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে এক মাস আগে পাঁচ কেজির কার্ডিনাল আলু পাইকারিতে একশো আশি টাকা বিক্রি হলেও সে আলু এখন দুইশো তিরিশ টাকা দুইশো দশ টাকার শিল তিনশো দশ টাকা দুইশো দশ টাকার ঝাউ তিনশো টাকায় বিক্রি হচ্ছে কৃষক এবং পাইকারি বিক্রেতারা বলছেন হিমাগার গুলোয় এবছর বস্তা প্রতি ভাড়া বাড়িয়েছে একশো টাকার বেশি আগে যে জমির আলু ছিল এখন তো জমির আলু নাই এখন কোলেস্ট্রল থেকে আনতেছি এখন কোলেস্ট্রল ভাড়া বাড়া দিয়েছে এখন ওই জন্য আলুর দামটা বেশি সাধারণ ক্রেতারা বলতেছে যে দাম বেশি আমরাও বলতেছি যে দাম বেশি দেখে কিনতেছি এই জন্য দাম বেশি ভরা মৌসুমে লাগামহীন আলুর দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন তো আলু সিজন শেষই হয়নি এই সময় যদি আলুর দাম এত হয় সামনে তো আমরা ভয়ানক পরিস্থিতিতে পড়তে চলেছি মনে ভাই কাল আছে দুশো বিশ আজ হয়ে গেছে দুশো তিরিশ দশ টাকা বাড়ি গেছে এক দিনের ব্যবধানে দিন যায় আসল খালি বাড়ে আসল কমে আসল না কোনো দাম তবে হিমাগারে ভাড়া বৃদ্ধির বিষয়কে যৌক্তিক বলছে মালিক সমিতি আর বেশি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন আমাদের হিমাগারে সত্তর কেজি আলু বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তা সংরক্ষণ করাতে আমাদের সংরক্ষণ ক্যাপাসিটি কমে গেছে কাজে ওই জন্য অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে ভাড়াটা একটু বেশি সেই পরিমাণে আলুর বস্তা আমরা আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি তো আমরা আশা করছি যে একটা সহনশীল অবস্থায় চলে যেতে পারবো ইনশাল্লাহ বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের রফিকুল ইসলাম দেশ টিভি রংপুর